বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আজ ফিজিওথেরাপি দেওয়া হবে এমনটা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল আজ সকালে মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন পরে সংবাদ সম্মেলনে জানানো হয় তার অবস্থার কোনো অবনতি হয়নি স্থিতিশীল আছে হাসপাতালে পরিচালক জানান আগামীকাল চারটার পর পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন আজকে সকালে আমরা গিয়েছিলাম ওনার ওখানে আমি সঙ্গে ছিলেন প্রফেসর এম এ জলিল চৌধুরী এবং প্রফেসর আতিকুল হক আমরা রুটিন রাউন্ডে নয়টা বিশের দিকে ওখানে গিয়েছিলাম এবং ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিলাম ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে কোনো অবনতি হয়নি আগামী কালকে চারটার পরে ইনশাল্লাহ মেডিকেল বোর্ড আবার ওনার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন